আমরা যারা হ্যামস্টারের টেলিগ্রাম বোর্ডে কাজ করতেছি, অবশেষে হ্যামস্টার আমাদের জন্য সুখবর নিয়ে আসলো। এখন আমরা আমাদের এই কয়েনগুলা বাইন্যান্সে বা বাইবিডে খুব সহজভাবে উইথড্র করে নিতে পারছি, সেই অপশনটি চালু করে দিয়েছে হ্যামস্টার। আমরা 21 তারিখের মধ্যে এই কাজটি করে নেব, তাহলে হচ্ছে আমাদের বাইন্যান্সে বা বাইবিডে আমাদের কয়েনগুলা পেয়ে যাব এবং কয়েনগুলা আমরা কনভার্ট করে ডলারে রূপান্তরিত করতে পারবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হ্যামস্টারের কয়েনগুলা বাইন্যান্সে উইথড্র করে নেবেন মাত্র 1 মিনিটের মধ্যে, একদম সহজ ব্যাপার। তো আমার ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি আপনারা খুব ইজিভাবে উইথড্র করতে পারবেন। তো গাইস, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে আপনারা অনেকগুলো মাইনিং ফাউচারে কাজ করতে পারবেন এবং অনেক ক্রিপ্টোকারেন্সির আপডেট দিয়ে থাকি আমি টেলিগ্রামের মধ্যে, অবশ্যই আমার টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকবেন। তো আমরা এয়ারড্রপ অপশনে ক্লিক করব। এয়ারড্রপ অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো উইথড্র অপশন আছে, এখানে বাইন্যান্স আছে, ওকেএক্স আছে, বাইবিট আছে, এরপর টোন কিপারও আছে। তো আমরা যারা বাংলাদেশি আছি, আমরা চাইলে বাইন্যান্সে নিতে পারি। বাইন্যান্স বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল এবং বাইন্যান্সে অনেক সহজ লেনদেন করা, এই জন্য বেশিরভাগ মানুষই হচ্ছে বাইন্যান্স ব্যবহার করে থাকে। তো আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, কিভাবে একটা ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য একটা এনআইডি কার্ড অবশ্যই লাগবে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা হলে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো আমার ওই ভিডিওটা দেখবেন আপনারা, তাহলে 100% আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে খুলতে পারবেন। তো আপনাদেরকে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাদের যদি মাল্টিপল হ্যামস্টার কনভার্ট আইডি থেকে থাকে, হতে পারে 5টা, 2টা, 3টা, এক একজনের এক এক রকম থাকতে পারে, আপনারা ভুলেও একই ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করবেন না সবগুলার মধ্যে, এক একটার মধ্যে এক একটা ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করবেন, তাহলে হচ্ছে আপনারা খুব সহজভাবে ইজিভাবে আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন। তো এখন বলতে পারেন যে ভাই, আমার তো বাইন্যান্স অ্যাকাউন্ট একটা আর হ্যামস্টার কনভার্ট অ্যাকাউন্ট অনেকগুলা, তাহলে আমি কি করব? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার মা বাবার এনআইডি কার্ড দিয়ে চাইলে আপনি অন্য অন্য বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন, আর যদি সেটাও না পারেন তাহলে আপনি একই এনআইডি কার্ড দিয়ে চাইলে আপনি একটা বাইবিট অ্যাকাউন্টও খুলতে পারবেন। তাহলে একটা বাইবিডে আর একটা বাইন্যান্সে দুইটা কানেক্ট করতে পারতেছেন। বাকিগুলো হচ্ছে এখানে যে ওয়ান চেন এয়ারড্রপ অপশনটা আছে, এখানে আপনারা টোন কিপার ওয়ালেট খুলে যতগুলা মন চায় ততগুলো আপনারা এখানে কানেক্ট করতে পারবেন। আপনারা অনেকগুলা টোন কিপার অ্যাকাউন্ট খুলতে পারবেন, টোন কিপার ওয়ালেট খোলার জন্য কোনো এনআইডি কার্ড প্রয়োজন হয় না, ঠিক আছে? তো এভাবে আপনারা কাজটি করতে পারেন। তো যাদের অলরেডি এখানে টোন কিপার ওয়ালেট কানেক্ট করা আছে, অনেকজনের টোন কিপার কানেক্ট করা আছে আগে থেকেই, তারা হচ্ছে প্রথমে এটাকে রিসেট উইথড্র অপশনে ক্লিক করে এটাকে রিসেট করতে হবে প্রথমত। তো এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপর এখানে রিসেট এন্ড চয়েস আনাদার অপশন, এখানে ক্লিক করে এটাকে রিসেট করে নেবেন, ঠিক আছে? রিসেট হয়ে গেলে এরপর আপনারা বাইন্যান্স বা বাইবিট যেটার মাধ্যমে উইথড্র করেন সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো আমি হচ্ছে বাইন্যান্সে ক্লিক করতেছি, ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের দুইটি কাজ শুধুমাত্র, এখানে হচ্ছে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেসটি দিতে হবে আর এখানে মেমোটা দিতে হবে। তো আমরা চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর আমরা ওয়ালেট অপশনে ক্লিক করব, এরপর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এরপর এখানে সার্চ করার একটা অপশন পাবো, এখানে ক্লিক করব, এরপর এখানে আমরা সার্চ করব HM, এই দুইটা লিখলে হচ্ছে হ্যামস্টার কনভার্টের টোকেনটা চলে আসবে, আমরা টোকেনটার মধ্যে ক্লিক করব, এরপর ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করব, টোন কয়েন এখানে ক্লিক করব। এই যে এখানে আমরা পেয়ে গেলাম হ্যামস্টারের অ্যাড্রেসটি, তো আমরা এটাকে এখানে ক্লিক করে কপি করে নেব। আবার চলে যাব আমরা হ্যামস্টারের বোর্ডে, হ্যামস্টারের বোর্ডে এসে আমরা এখানে জাস্ট অ্যাড্রেসটির মধ্যে এভাবে চেপে ধরে পেস্ট করে দিব অ্যাড্রেসটি, এরপর এখানে মেমোটা দিতে হবে। তো আমরা আবার চলে যাব বাইন্যান্সে, বাইন্যান্সে আসার পর এখানে আমরা হ্যামস্টার মেমো দেখতে পাচ্ছি, এই যে এটাকে আমরা কপি করে নেব। আবার চলে যাব হ্যামস্টারের বোর্ডে, তো আমরা এখানে মেমোটা এভাবে চেপে ধরে পেস্ট করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এই দুইটা এখানে শুধুমাত্র দিতে হবে বাইন্যান্স থেকে এনে, এরপর সেভ এন্ড চয়েসে ক্লিক করতে হবে। থ্যাংক ইউ, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ওয়ালেটটি কানেক্ট করা হয়ে গেল। এই যে দেখেন ওয়ালেট কানেক্ট করা হয়ে গেল। তো আপনাদের যদি কোনো কারণে ওয়ালেট চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে আপনারা রিসেট উইথড্রল অপশনে ক্লিক করে আবার রিসেট করে আবার নতুন করে এখানে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা পেমেন্ট পাবো কখন। পেমেন্ট পাবো হচ্ছে আমরা 22 তারিখের মধ্যে, হয়তো বা 21 তারিখ পর্যন্ত আমরা ওয়ালেট কানেক্ট করার অপশন পাবো এবং করতে পারবো।
22 তারিখের মধ্যে আমাদের বাইন্যান্সে বা আমরা যে ওয়ালেট এখানে কানেক্ট করব সেই ওয়ালেটে আমাদের টোকেনটা চলে যাবে, এবং 26 তারিখে এই কয়েনটি লিস্টিং হবে বিভিন্ন এক্সচেঞ্জে। তখন এই কয়েনের প্রাইস কত সেটা আমরা দেখতে পারবো। এখন আমরা আন্দাজি বলতে পারবো না যে এই কয়েনের প্রাইস কত হবে এবং আমাদেরকে কত পেমেন্ট দিবে, আমাদেরকে কত পেমেন্ট দিবে সেটা আমরা 22 তারিখে দেখতে পারবো, এবং কয়েনের প্রাইস কত হবে সেটা আমরা 26 তারিখে দেখতে পারবো। কয়েনের প্রাইসের উপর নির্ভর করবে যে আমরা অ্যাকচুয়ালি কত ডলার এখান থেকে পেমেন্ট পাইছি। 26 তারিখে যখন লিস্টিং হবে তখন কিভাবে এই টোকেন গুলাকে ভাঙিয়ে ডলার করে বিকাশ নগদে আপনারা টাকা নিয়ে আসবেন সে বিষয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও দেব। অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন, আমরা বিভিন্ন আপডেট টেলিগ্রামে দিয়ে থাকব। আপনারা যদি আপডেটগুলো মিস করতে না চান তাহলে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে।